আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ফর বিগিনার, অর্থাৎ বিগিনারদের জন্য হাতে ধরে ধরে ওয়ার্ডপ্রেস শেখানো হচ্ছে এমন কিছু টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। স্পেশালি তাদেরকে আমি বলবো যারা একদম HTML CSS পারে না কিন্তু একটা ওয়েবসাইট দরকার, তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করবো আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন। আপনি যদি MS Word পারেন তাহলে আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারবেন না। আপনি CSS পারেন না, আপনি HTML পারেন না, তাতে কোনো সমস্যা নেই। আপনার কোনো প্রোগ্রামিং ভাষা শিখতে হবে না, আপনি ওয়ার্ডপ্রেস সাইটটাকে জাস্ট কাস্টমাইজ করে সুন্দর একটা সাইট তৈরি করতে পারবেন। ইভেন এই সাইটটাকে কন্ট্রোল করাও খুব সহজ। ওকে, তো আজকে আমরা যেটা করব, আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ভিতরে আসছি। জাস্ট আপনি ড্যাশবোর্ডের মাধ্যমে কীভাবে আসবেন সেটা আমি আগের পর্বে দেখাইছি। তো ড্যাশবোর্ডে আসার পরে আমরা বিভিন্ন যে অপশন রয়েছে এই ওয়ার্ডপ্রেসের ভিতরে অ্যাডমিন প্যানেলে আসার পরে, আজকের বিষয়গুলো হচ্ছে সেই অপশনগুলো নিয়ে আলোচনা করা। ওকে, তো আমরা শুরু করতে পারি। তো শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, অর্থাৎ ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে ওয়ার্ডপ্রেসের কিছু বিষয় এখানে রয়েছে, আপনারা এখান থেকে জানতে পারবেন। যেমন wordpress.org অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে মেন সাইটটা সেখানে আপনি বিস্তারিত জানতে পারবেন, তাদের ডকুমেন্টেশন আপনি পড়তে পারবেন, সাপোর্ট ফোরাম, এই ফোরাম থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট পাবেন, যেমন বিভিন্ন ধরনের ডিসকাশন বা ওয়ার্ডপ্রেস যে কাস্টমার কেয়ার বলতে পারি আমরা এখানে, এই সাপোর্ট থেকে আমরা বিভিন্ন ধরনের সাপোর্ট পাবো। ফিডব্যাক, বিভিন্ন ধরনের ফিডব্যাক আমরা এই যে এখান থেকে পাবো। ওকে, তো তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে এখানে, অর্থাৎ আমরা যদি আমাদের সাইটটা ভিজিট করতে চাই তাহলে এই যে আমাদের সাইটের যে টাইটেলটা এখানে শো করতেছে সেখানে ক্লিক করলে হবে, অথবা এই যে ভিজিট সাইট এখানে, যেমন ধরুন আমি নতুন একটা ট্যাব নিয়ে চলে গেলাম আরেকটা ইয়েতে, তো আমরা এখানে ডিরেক্ট ক্লিক করলে আমাদের সাইটের ভিতরে নিয়ে যাবে, অথবা আপনার নতুন একটা ট্যাব নিয়েও আমরা যেতে পারবো। ওকে, ফাইন। ওকে, তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কমেন্ট। আপনাকে বা আপনার পোস্টের ভিতরে যদি কেউ কমেন্ট করে তাহলে কমেন্টগুলো আপনি দেখতে পারবেন, কমেন্টগুলো আপনি ডিলিট করতে পারবেন, কমেন্টগুলো আপনাকে কমেন্টের আনসার দিতে পারবেন, সেটা হচ্ছে আপনার এই অপশন থেকে বা এখান থেকে ডিরেক্ট ক্লিক করেও। তারপরে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউ। নিউর মাধ্যমে আমরা একটা পোস্ট অ্যাড করতে পারবো, আমরা মিডিয়ার মাধ্যমে একটা মিডিয়া বা একটা ছবি বা একটা ইমেজ বা পিকচার যেটা বলি না কেন সেটা আমরা অ্যাড করতে পারবো। পেজের মাধ্যমে আমরা একটা পেজ ডিরেক্টলি অ্যাড করতে পারবো, আমরা কোনো ইউজার অ্যাড করতে চাইলে, যেমন আপনি অ্যাডমিন, আপনি যদি কোনো এডিটর অ্যাড করতে চান অন্য কাউকে তাহলে আপনি এখান থেকে ডিরেক্টলি অ্যাড করতে পারবেন। ওকে, তো তারপরে আমরা যেটা আসি, যেখানে আসি সেটা হচ্ছে ড্যাশবোর্ডের ভিতরে। তো ড্যাশবোর্ডটা, ড্যাশবোর্ডের যে ফেসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইরকম, অর্থাৎ ড্যাশবোর্ডের ভিতরে আপনাকে বিভিন্ন বিষয় আপনাকে শর্টলি দেখাচ্ছে, যে যেমন ধরুন আপনি এই যে এখান থেকে আপনার যদি সাইটটা কাস্টমাইজ করতে চান তাহলে ডিরেক্টলি এখান থেকে সাইটটা কাস্টমাইজ করতে পারবেন, আপনি যদি থিমটা চেঞ্জ করতে চান তাহলে আপনি এই থিমটা এখানে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ওকে, তারপরে রাইট ইউর ফার্স্ট ব্লগ পোস্ট, আপনি যদি একটা ব্লগ পোস্ট দিতে চান তাহলে ডিরেক্টলি এখান থেকে দেখতে পারবেন। অ্যাবাউট অ্যান্ড মানে অ্যাড এ অ্যাবাউট পেজ, অর্থাৎ আপনি যদি অ্যাবাউট পেজ অ্যাড করতে চান ডিরেক্টলি এখান থেকে অ্যাড করতে পারবেন। বিভিন্ন ধরনের উইজেট বা মেনু এখান থেকে আপনি কী করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। আপনি যদি আপনার কমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডপ্রেস সাইটে দেখবেন যে একদম কমেন্ট ডিজেবল করা, তাহলে এই যে এখান থেকে অন বা অফ করে দিতে পারবেন, সে কোনো কমেন্টই করতে পারবে না এই পোস্টটার উপর, এরকম করে দিতে পারবেন। ওকে, আপনার সাইটটাকে আপনি ভিউ করতে পারবেন এই অপশন থেকে। তারপরে আমরা এই যে অ্যাট এ গ্লান্স বিভিন্ন বিষয় আমরা দেখতে পারবো। এখন এই যে উপরে দেখছেন যে স্ক্রিন অপশন, অর্থাৎ এই স্ক্রিনের ভিতরে কী কী দেখাচ্ছে এই বিষয়গুলো আপনি মনে করেন কিছু কিছু অপশন বন্ধ করে দিতে পারেন। যেমন এই যে ওয়েলকাম, অর্থাৎ এই যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এই যে এটা তো আমরা এটা তুলে দিলাম এখান থেকে, তাহলে দেখুন ওই যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস এটা কিন্তু নাই। এই যে আবার আমি এটা সিলেক্ট দিলাম, মানে টিক দিয়ে দিলাম, তাহলে দেখুন এই যে এটা চলে আসছে। যেমন এই যে ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ, এই যে নিচে দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের বিভিন্ন বিষয় আপনাকে জানাবে এখান থেকে, বিভিন্ন তথ্য বা ইনফরমেশন দিবে। এই যে এটা এখানে আসে কিন্তু, তাই না, আমরা এই যে এখান থেকে তুলে দিলাম, এই যে এখান থেকে এটা কিন্তু আর নাই, এই যে এটা নাই। ওকে, তো এটা হচ্ছে এই স্ক্রিন অপশনের কাজ। আর এই যে হেল্প অপশন, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, বিভিন্ন ডকুমেন্টেশন পড়তে পারবো, সাপোর্ট নিতে পারবো, এই বিষয়গুলো আমরা এই যে হেল্প অপশন থেকে নিতে পারবো, বা এই যে লেআউট এগুলো বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে যেটা রয়েছে যে হোম, ড্যাশবোর্ডের পরে হোম, অর্থাৎ হোম যে কথা সেটা হচ্ছে ড্যাশবোর্ড একই কথা। ওকে, তো আপডেট, এই আপডেটের মাধ্যমে আমরা আমাদের থিম আপডেট হয়েছে কিনা, বা ওয়ার্ডপ্রেস বিভিন্ন সময় দেখবেন ভার্সন বা যেটা হচ্ছে এটা আপডেট ভার্সনটা আসছে কিছুদিন পর, সেটা আপনাকে নক করবে যেখানে এই আপডেটের মাধ্যমে, বা আপনার যে প্লাগিনগুলো আপনি অ্যাড করছেন সেই প্লাগিন কোনোটা আপডেট করতে হবে কি না সে এখানে বলে দিবে, বা আপনার এখান থেকে ক্লিক করলেও এই যে এখান থেকে দেখতে পারবেন যে কী কী আমাকে আপডেট করতে হবে।
যেমন এই যে আমাকে এই ওয়ার্ডপ্রেসটা আপডেট করতে হবে কিনা, বা এই যে আমাদের এইটা আপডেট করতে হবে, থিম প্লাগ ইন এই জিনিসগুলো আপডেট করতে হবে কিনা, বা কোনটা কোনটা আপডেট করতে হবে সেটা এখান থেকে আপনাকে নক করে জানাবে, বা এখানে এই যে ব্রেকেট দিয়ে কয়টা আপডেট করতে হবে সেই লেখাটা থাকবে। ওকে, আমরা ড্যাশবোর্ডের ভিতরে আবার চলে যাই। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি পুশড অপশন থেকে, এই পুশড অপশন থেকে আমরা যদি চাই তাহলে প্রত্যেকটা পুশড আমরা দেখতে পারবো, আমরা এডিট করতে পারবো, আমরা ডিলিট করতে পারবো। তারপরে নতুন কোনো পুশড অ্যাড করতে চাইলে আমরা এখান থেকে একটা পুশড অ্যাড করতে পারবো। ক্যাটাগরি অপশন থেকে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। সেমভাবে আমরা ট্যাগ অপশন থেকে একটা ট্যাগ অ্যাড করতে পারবো, একটা ট্যাগ ডিলিট করতে পারবো, একটা ট্যাগ এডিট করতে পারবো। ওকে, মিডিয়া অপশন থেকে আমরা ইমেজ বা ভিডিও যেটা যে মিডিয়াটা আমরা অ্যাড করি না কেন সেটা আমরা সবগুলো মিডিয়া একসাথে দেখতে পারবো। আমরা অ্যাড নিউ একটা মিডিয়া অ্যাড করতে পারবো, আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। পেজ অপশন থেকে আমরা অল পেজ অর্থাৎ আমাদের যে পেজগুলো আমরা অ্যাড করছি সেই পেজগুলো আমরা দেখতে পারবো। সেমভাবে আমরা কাস্টমাইজ বলতে আমরা এডিট ডিলিট এই জিনিসগুলো করতে পারবো, নতুন পেজ আমরা অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে কমেন্ট অপশন থেকে, মানে কী কে কে কমেন্ট করছে, কী কী কমেন্ট করছে, কোন কমেন্টটা আপনি অ্যাপ্রুভ করবেন, কোন কমেন্টটা স্প্যাম, কোন কমেন্টটা ডিলিট করবেন, এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। ডিজেবল ইনেবল করতে চাইলে আপনার কমেন্টের মাধ্যমে সবগুলো করে দিতে পারেন। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে অ্যাপারেন্স, অ্যাপারেন্স অপশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এখানে আমরা থিম, আমরা যে থিমটা ইনস্টল করতে চাবো, তাহলে আমরা যদি নতুন কোনো একটা থিম ইনস্টল করতে চাই তাহলে এই যে অ্যাপারেন্স অপশন থেকে আমরা থিমটা চেঞ্জ করতে পারবো, আমরা থিমগুলো ডিঅ্যাক্টিভেট বা অ্যাক্টিভেট করতে পারবো, আমরা থিমটাকে কাস্টমাইজ করতে চাইলে এই যে কাস্টমাইজ অপশন থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো, আমরা উইজেট, আমরা বিভিন্ন ধরনের উইজেট এখান থেকে অ্যাড করতে পারবো, আমরা মেনুটাকে কাস্টমাইজ করতে পারবো, মেনু থেকে বিভিন্ন অপশন আমরা ডিলিট এডিট করতে পারবো বা রিমুভ করতে পারবো। এই জেনারেট স্পেস, এটার মাধ্যমে আমরা আমাদের থিমটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবো। যেমন আপনার সাইটে যদি একটা সাইড বার থাকে, আপনি দুইটা সাইড বার অ্যাড করতে চাইলে আপনি যে জেনারেট স্পেস এটার মাধ্যমে করতে পারবেন। এডিটরের মাধ্যমে আমরা আমাদের কোড এডিট করে আমরা আমাদের থিমটাকে এডিট করতে পারবো বা আপডেট করতে পারবো। ওকে, তো তারপরে যেটা রয়েছে প্লাগ ইন, প্লাগ ইনের মাধ্যমে আমরা কী কী এই প্লাগ ইন অপশন থেকে কী কী প্লাগ ইন আমরা অ্যাড করছি সেই প্লাগ ইনগুলো এক নজরে দেখতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, ডিঅ্যাক্টিভেট করতে পারবো, আবার নতুন করে অ্যাক্টিভেট করতে পারবো। আমরা অ্যাড নিউ অপশন থেকে আমরা নতুন প্লাগ ইন অ্যাড করতে পারবো, এডিটর অপশন থেকে আমরা আমাদের প্লাগ ইনগুলো এডিট করতে পারবো বা আপডেট করতে পারবো। ওকে, তো ইউজার অপশন থেকে আমরা অল ইউজার অর্থাৎ আপনার যে ইউজারগুলো আপনি অ্যাড করছেন সব ইউজারগুলো দেখতে পারবেন, নতুন ইউজার অ্যাড করতে পারবেন। আপনি যদি অল ইউজার থেকে কাউকে ডিলিট করতে চান তাহলে আপনি ডিলিট করে দিতে পারবেন, আপনার প্রোফাইলটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন, এডিট করতে পারবেন, আপডেট করতে পারবেন। ওকে, টুলস অপশন থেকে আমরা বিভিন্ন ধরনের টুলস ইনপুট এক্সপুট সহ যে যে টুলসগুলো আমরা অ্যাড করছি সেই টুলসগুলো আমরা দেখতে পারবো। সিটিং অপশন থেকে আমরা আমাদের যে এই অ্যাডমিন প্যানেল এর জন্য যে লগ ইন রয়েছে, লগ ইন অপশন রয়েছে, অর্থাৎ আমরা যে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন করি সেগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো বা এডিট বা আপডেট করতে পারবো। আমরা এই সিটিং অপশন থেকে আমরা এই যে রাইটিং, মিটিং, ডিসকাশন বিভিন্ন ধরনের সিটিং এখান থেকে সেট করে দিতে পারবো। আমরা আমাদের সাইটের পারমালিঙ্কগুলো চেঞ্জ করতে পারবো, এই যে পারমালিঙ্কটা এখানে শো করতেছে যে এই যে ডব্লিউপি অ্যাডমিন ইনডেক্স ডট পিএইচপি এই বিষয়গুলো এখানে দেখাচ্ছে, তাই না? তো আমরা এই যে সিটিং অপশন থেকে পারমালিঙ্কটাও চেঞ্জ করে দিতে পারবো। আর এটা হচ্ছে এলিমেটর, এটা আমি ইনস্টল করছি, এটা একটা উইজেট, এটা আমি ইনস্টল করছি। তো আমরা এটা আমাদের পেজ বিল্ডার অর্থাৎ আপনি যদি শর্টলি একটা পেজ অ্যাড করতে চান কোনো প্রকার ঝামেলামুক্তভাবে তাহলে আপনি এলিমেটর এটার মাধ্যমে করতে পারেন। ওকে, তো আমরা আজকে এই বিষয়গুলো দেখলাম। দেন আমি আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে আপনার ধরেন আমি এই সাইটটাকে ভিজিট করি, যখন অ্যাডমিন হিসেবে লগ ইন করবেন তখন দেখবেন যে কাস্টমাইজ নামে একটা অপশন আছে, যে তো আপনি ক্লিক করবেন এখানে, অর্থাৎ এই কাস্টমাইজ ক্লিক করার ফলে আপনি দেখবেন যে এই ধরনের একটা ফেজ আসবে যে এই সাইটে আপনার কী কী কাস্টমাইজ করবেন সেগুলো দেখাচ্ছে, আর এই সাইটে আপনার সাইটটাকে দেখাচ্ছে। তো আপনি লাইভ দেখে দেখে আপনার সাইটটাকে চেঞ্জ করাতে পারবেন। যেমন ধরুন এই যে এখানে এডিট নামে একটা অপশন আছে যে সেলার অফ অ্যামাজন, আপনি যে এটা চেঞ্জ করবেন তাহলে এই যে এখানে ক্লিক করেন,
এখানে ক্লিক করা মাত্র আপনি দেখবেন যে এই যে সেলার অফ অ্যামাজন এখানে আসছে। আপনি যদি এটা চেঞ্জ করতে চান বা এই যে হাইড করে দিতে চান, তাহলে এই যে দেখুন লাইভ হয়ে যাচ্ছে, অর্থাৎ লাইভ দেখতেছেন আর আপনি কি করতেছেন, কাস্টমাইজ করতেছেন। অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা মূলত এইরকমই, এই জন্যই আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে খুব দ্রুত সফল হওয়া যায় বা সাকসেসফুল একটা বিজনেস আপনি যদি করতে চান তাহলে আপনি করতে পারেন। ওকে, তো আমরা এই বিষয়গুলো এখান থেকে করব বা যাবতীয় বিষয় সেট করে আমরা সেভ অ্যান্ড পাবলিশ করব। তারপরে আরেকটা বিষয় আমি যদি দেখাই, সেটা হচ্ছে যেমন ধরুন লেআউট অপশনে গেলাম, যাওয়ার পরে যে যেমন হচ্ছে এই যে হেডার অপশনে গেলাম, হেডার অপশনে গিয়ে এটা অ্যালাইনমেন্ট কোথায় আছে, লেফটে অ্যালাইনমেন্ট আছে তাই না, তো আপনি এই সেন্টারে দিয়ে দিলেন, অর্থাৎ এই অ্যালাইনমেন্টটা কোথায় চলে গেলো, অ্যালাইনমেন্টটা সেন্টারে চলে গেলো। ওকে, তো এইভাবে আমরা কাজ করার পরে আমরা এই যে সেভ অ্যান্ড পাবলিশ অ্যান্ড সেভ করব। অর্থাৎ আমরা যদি এখন এই যে এখান থেকে সাইটটা ভিজিট করি, আপনি দেখবেন যে আমাদের সাইটটার যে হেডারটা রয়েছে এটার অ্যালাইনমেন্ট হয়ে গেছে সেন্টারে, এই যে সেন্টারে, এতক্ষণ কোথায় ছিল, আবার এই সাইডে ছিল। তো আমি যদি এই যে এটাকে আবার এই যে এখানে আনি, এই যে লেফটে আনলাম, এই যে লেফটে আসলো, দেন এই যে সেভ অ্যান্ড এডিট করলাম, এডিট করার পরে এই যে এটাকে একটা রিফ্রেশ, এই যে এটাকে রিলোড দিলাম। ওকে, তো আবার দেখুন এই যে এখানে চলে আসবে, এই যে আবার চলে আসছে। অর্থাৎ আমরা এমএস ওয়ার্ডে কাজ করি যেভাবে, সেমভাবে আমরা কাজ করতে পারবো, কোনো প্রকার ঝামেলামুক্ত। তো বন্ধুরা, আজকের বিষয়গুলো এগুলো আমরা দেখলাম। ওকে, তো আশা করি আপনাদের টিউটোরিয়ালগুলো অনেক ভালো লাগতেছে এবং ভবিষ্যতে যে টিউটোরিয়ালগুলো আসবে সেগুলো অনেক বেশি ভালো লাগবে। তো লাস্টে শেষ করার আগে আমার বন্ধু এবং ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনাদের এমন কিছু টিউটোরিয়াল নিয়ে আসা হচ্ছে যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হাতে ধরে ধরে শেখানো হবে বা বিভিন্ন ধরনের বিষয় আপনারা এই চ্যানেলটার মাধ্যমে হাতে ধরে ধরে শিখতে পারবেন। আপনি জাস্ট দেখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। আপনাদের কোনো প্রকার কোনো ইনস্টিটিউট থেকে আপনাদের কোনো প্রকার ট্রেনিং নেওয়ার দরকার নেই, অযথা টাকা খরচ করার দরকার নেই। আপনি অনলাইন হচ্ছে বর্তমান জগতে বা বর্তমান সময়ে সবচেয়ে সেরা মাস্টার, ইউটিউব এবং গুগল হচ্ছে পৃথিবীর সেরা মাস্টার, আজীবন এর চেয়ে বড় মাস্টার তৈরি হবে না এই পৃথিবীতে। সো আমি মনে করি আপনাদের বাইরে থেকে কোনো প্রকার ট্রেনিং নেওয়ার দরকার না, আপনি জাস্ট একটু ধৈর্য ধরে অনলাইনে বসে বসে কাজগুলো শিখে ফেলুন, আপনি অনেক বেশি ভালো করবেন। ওকে, তো শেষ করার আগে সেটাই বলবো, যেটা হচ্ছে আপনার যদি কোনো কমেন্ট থাকে বা কোনো বিষয় জানা থাকে তাহলে আমাদের যে ফ্যান পেজ গ্রুপ পেজ রয়েছে আপনি সেখানে নক করবেন অবশ্যই। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে করে প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে আমরা যে টিউটোরিয়ালগুলো আপলোড করছি সেগুলো আপনি পেয়ে যাবেন। ওই বেল বাটনটা ক্লিক করলেই আপনি জাস্ট নোটিফিকেশন আকারে আপনার চ্যানেল আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, আবারও দেখা হবে সামনে কোনো একটা টিউটোরিয়ালে, যেটা যেখানে আমরা যেটা করব এই যে অপশনগুলো রয়েছে সেটার বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকটা বিষয় ধরে ধরে। কারণ হচ্ছে একটা সফটওয়্যার আপনি সবচেয়ে ভালো ব্যবহার করতে পারবেন বা ইউজ করতে পারবেন তখনই যখন এটার টুলসগুলো আপনি খুব সহজে ইউজ করতে পারবেন বা টুলসগুলো আপনি খুব ভালো নলেজ রাখবেন এই টুলসগুলোর উপর বা টুলসগুলো দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন, তখনই একটা সফটওয়্যার আপনি সফটওয়্যারের মাধ্যমে ভালো কিছু আপনি তৈরি করতে পারবেন। সো ওয়ার্ডপ্রেস একটা সফটওয়্যার, যেটা হচ্ছে ওয়েব বেস একটা সফটওয়্যার, আরও বিভিন্ন ধরনের টুলস রয়েছে, এই টুলসগুলো সম্পর্কে বিস্তারিত আপনারা জানবেন, ঘাটাঘাটি করবেন বেশি, তাহলে আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কে অনেক বেশি জানতে পারবেন। তো বন্ধুরা, তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।